লক্ষ্মীপুরে আওয়ামী লীগ নেতা আহসানুল্লাহকে হত্যার ঘটনায় 7 জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। সকালে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ রহিবুল ইসলাম এ রায় দেন। একই সঙ্গে আসামিদের 10,000 টাকা করে জরিমানা ও অনাদায়ে আরও 1 বছর কারাদণ্ড দেয়া হয়। আহসানুল্লাহ সদর উপজেলার বশিকপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি ছিলেন। 2014 সালের 25 জুলাই রাতে দোকান থেকে তিনি বাড়ি ফিরছিলেন। এ সময় আসামিরা ধারালো অস্ত্র দিয়ে তার মাথায় আঘাত এবং গুলি করে হত্যা করে। এ ঘটনায় পরদিন নিহতের ছেলে মোহাম্মদ আলম বাদী হয়ে অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।